আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা জানলা খুলে দেখি কাঠবিড়ালি, আর এই কাঠবিড়ালিটা দেখেন আমাদের নারকেল গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এইখানে বসলে, জানলার কাছে বসলে অনেক কিছু দেখা যায়, পাখি, কাঠবিড়ালি, হাঁস, মুরগি, মানে মোটামুটি অনেক কিছুই আসে। তো আমি কাঠবিড়ালিটা দেখতেছিলাম, তো ওই গাছে এসে জন্য কি করতেছিল, এখানে কি কোনো খাবার আছে, ও কি খাবারের চেষ্টা করতেছে না কি করতেছে আমি বুঝতেছি না। তো আমি দেখতেছিলাম ওর কাজকর্ম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। আপনারা কে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো দেখেন ও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, হয়তো বা ও কিছু খুঁজতে আসছিল পায় নাই, আর এখনও নিচে নেমে যাচ্ছে। দেখি ও কোন দিকে যায়, পানিতে যায় না আবার গাছে ওঠে। তো এই নিচে কিন্তু আমাদের বেলি ফুল গাছ, বেলি ফুল গাছ, এই যে পাতাগুলো দেখতেছেন এগুলো আমাদের বেলি ফুল গাছ। তো দেখেন ও চলে গেল, ঝোপের ভিতরে চলে যাচ্ছে। এখানে একটা ঝোপ আছে, ঝোপ মানে এখানে কিছু খড়ি আছে, তো খড়ির ভিতর চলে গেল, হয়তো বা ও খাবার পায়নি। আর এই যে আমাদের মুরগির ছানাগুলা এখানে আসছে, তো ওরা এইখানে এইখানে এই পাশ দিয়ে ঘুরে বেড়ায়। আর এই যে আমার গাছগুলা রোদ পাচ্ছে, তো দেখেন বাচ্চাগুলার পশম কেমন যেন মনে হয় যেন মনে হচ্ছে পানিতে ভিজে আসছে। আর এই পাশে দেখেন পাখি, এটা হলো দোয়েল পাখি। এই দোয়েল পাখিগুলো রাত্রে হইলে আমাদের ঘরে আসে, আমাদের ঘরে থাকে, আর সকাল হইলে চলে যায়। আর প্রতিদিন রাত্রে চলে আসে, এসে আমাদের বারান্দায় বসে থাকে, আবার রাত হলে চলে যায়। তো দুইজন ছিল, এখন দেখি একজন। তো দেখি ওরা কতক্ষণ থাকে। তো ও এখানে মনে হয় খাবারের সন্ধানে আসছে, তো এই যে চলে গেল আবার। তো আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। জিনিসটা হলো, কালকে আমার বড় চাচি, আমি আমার বড় চাচিকে বড় মা বলি, তো আমার বড় মা আমার জন্য একটা জিনিস পাঠাইছে, একটা গিফট পাঠাইছে। তো কি গিফট সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনে হয় এক্সাইটেড যে কি গিফট হইতে পারে, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম গিফটটা দেখে, তো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন প্যাকেটটা খুলে দেখাচ্ছি কি পাঠাইছে আমার বড় মা আমার জন্য। তো হ্যাঁ, এই যে খুলতেছি দেখেন, তো আমি অনেক অবাক হয়েছিলাম। এই যে দেখেন একটা ড্রাগন ফল, আর ড্রাগন ফল হলো আমার বড়মার গাছের ড্রাগন ফল। আমার বড়মার অনেক ফল গাছ আছে, ফল, ফ্রুটস, ফুল গাছ অনেক কিছু আছে। আমার বড়মার রিসেন্ট ই করছে, রিটায়ার্ড করছে, সরকারি চাকরি করতো, তো রিসেন্ট রিটায়ার্ড করছে। তো সে এখন সারাদিন এই গাছগাছালি নিয়ে থাকে, আর সে গাছপালা অনেক বেশি ভালোবাসে। তো সারাদিন এই যে দেখেন ড্রাগন গাছ লাগায়, আবার ফলও ধরাই ফেলছে। তো সেখান থেকে একটা আমার জন্য পাঠাইছে, তো এখন আমি আর আম্মু খাবো। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ফলটা দেখে আমার আসলে খুব খুশি লাগলো, ভালো লাগতেছে ফলটা দেখে, গাছের ফল। তো আমরা তো বাজার থেকে কিনে খাই, তো ড্রাগন গাছ তো আসলে সবার কাছে হয় না। তো আমার বড় মা অনেক বেশি যত্ন করে একটা গাছের পিছনে, দেখা যায় যে বিকাল হইলেই চলে যায় ছাদে, আর যত রকমের গাছ আছে সব কিছুর যত্ন করে। তো এখন আমি ফলটা কাটবো, তো চলুন ফলটা কাটি। তো এই যে এখন আমি নিয়ে আসলাম, এখন এটা কাটবো। দেখেন ভিতরের কালারটা, ওয়াও,
তো এই দেখেন, আর এখন খাবো, খুবই রসালো। আর এখন বিকালবেলা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর সেটা হলো আমার আম্মু আমার আজকে বাসার উপর থেকে দুইটা থ্রি পিস কিনে দিছে বাসার উপর পড়ার জন্য। তো আমার এক কাকি আছে, মানে পাড়াতো কাকি, তো উনি হলো থ্রি পিস শাড়ি এগুলা বিক্রি করে, তো বাড়িতে বিক্রি করে। গ্রামে কিন্তু এরকম অনেক পাওয়া যায়, গ্রামে গ্রামে দেখা যায় কেউ শাড়ি বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। কাকি আজকে থ্রি পিস বিক্রি করতে আসছিল, তো সেখান থেকে দুইটা থ্রি পিস আম্মু আমার জন্য রেখে দিছে, মানে আমি যেন বাসায় বানিয়ে পড়তে পারি এই জন্য। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো দুইটাই বাটিকে থ্রি পিস, কারণ যে গরম পড়ে আসলে সুতি বাটিক ছাড়া তো পরা সম্ভব না। তো এই যে এটা একটা, এইটা হলো ডিপ খয়েরি আর হলুদ কালার, তো সেই রকম ছিল না চয়েস করে নেওয়ার মতো, তো যা ছিল সেখান থেকেই নিয়েছি। এটা হলো ওন্না, আর ওন্নাটা ভালোই বড় বড় আছে, ভালোই বড় আছে। তো এই যে, তো যারা বাটিকে থ্রি পিস পরেন তারা তো জানেন যে বাটিক আসলে কতটা আরামদায়ক একটা জিনিস, গরমের দিনে খুব খুব খুবই একটা উপকারী জিনিস। আমি তো বাটিক ছাড়া কিছু পরতেই পারি না। আর এটা হলো এক জামা, এটা হলো কামিজ, এই যে কামিজ, এই যে। তো আমি তো লং পরি, যদি লং না হয় তাহলে হয়তো বা নিচেই জোড়া লাগাইতে হবে, কারণ এই থ্রি পিসে আবার দেখা যায় লং দেখা যায় কম থাকে। আর এটা হলো হাতার কাপড়। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা যখন কমেন্ট করেন আমার কিন্তু অনেক ভালো লাগে। এটা হলো হাতার কাপড়, এই যে এটা হলো হাতার কাপড়। তো আপনাদের ফ্ল্যাশ ছাড়া দেখাই, ফ্ল্যাশ ছাড়া এইরকম, আর ফ্ল্যাশ দিলে এইরকম। আর এটা হলো সালোয়ারের কাপড়, এই যে। তো এই হলো একটা থ্রি পিস, আর একটা দেখাই, মানে এটা এটা হলো ফিরোজা কালার মনে হয়, এটাকে মানে ফিরোজা কালার বলে। এটা হলো আর একটা থ্রি পিস, এই যে। ওনাগুলো খুবই সফট, মানে খুবই সফট ওনাগুলো। এটা হলো এর ওন্না, এই যে ভিতরে আবার এই যে এরকম কালার দেওয়া, বাটিকে যেরকম হয় আর কি ডিজাইনগুলা। আর এটা হলো সালোয়ারের কাপড়। আর এটা হলো হাতার কাপড়, এই যে দেখেন, খুবই নরম কাপড়গুলা, ওয়াশ করলে আরো বেশি নরম হয়ে যাবে, এই যে। আর এটা হলো কামিজ, এটা একটু বেশি হজবর হলো, তো যাই হোক বাসার উপর পরবো তো হজবর হলো, যাই হোক হোক গরমের দিন আরামের দরকার, সেটাই দরকার, আরাম দরকার আমার হজবর হলো, যাই হোক হোক, কারণ এখন লকডাউনে বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের এখানে টানা অনেক দিনের লকডাউন দিছে। তো ভাবলাম যে কিনেই ফেলি বাসার উপর থেকে, বাজারে গিয়ে ঘোরা আমার জন্য আসলে অনেক বেশি কষ্টের। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে এইটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে এটা একটা, আর এটা একটা, এটা এক ধরনের সুন্দর, এটা আর এক ধরনের সুন্দর, কিন্তু এটা একটু বেশি কেমন যেন, মানে বেশি ঝিকঝিক টাইপের লাগতেছে। তো যাই হোক, এই হলো, দেখবে আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর, এই এক নাম্বার না দুই নাম্বার, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আবার কথা হবে।
তো আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করতেছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।